ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, তিনটি জিনিসের মধ্যে আপনি ভারসাম্য রক্ষা করতে পারলে তিনি আপনার ভিতরে অবস্থান করবেন এবং তার আশীর্বাদ লাভ করতে পারবেন এবং জীবনে সফল হতে পারবেন। আসুন দেখি সেই তিনটি জিনিস কি। তিনটি জিনিস হলো দান, গ্রহণ এবং ত্যাগ। তাহলে তো আপনার মনেই হতে পারে যে আপনার এমন কোনো ধন নেই যেটা আপনি ত্যাগ করতে পারেন বা ত্যাগ করতে চাইবেন, কারণ অর্থ সম্পত্তি সব কিছুই তো আপনার সাংসারিক জীবনে প্রয়োজন। না, ভগবান বলেছেন আপনার অবশ্যই আছে ত্যাগ করার বস্তুটি, সেটা হলো আপনার অহংকার। আপনার অহংকার আপনি যদি ত্যাগ করতে পারবেন তাহলে আপনার ভিতর উদ্ভব হবে বিনয়ের ভাব। এই বিনয় আপনাকে সমাজের চোখে অনেক সম্মানের ব্যক্তিতে পরিণত করবে। আর আপনি বলতেই পারেন সমাজে অত স্নেহ নেই যেটা আপনি গ্রহণ করতে পারেন। হ্যাঁ আছে, আপনার গ্রহণ করার মতো অনেক কিছুই আছে। জ্ঞান যেটা আপনি যে কারো কাছ থেকেই গ্রহণ করতে পারেন এবং সেই জ্ঞান তার সেই চিন্তা আপনার জীবনকে সঠিক পথে চলতে দিশা দেখাবে। আর দান, দান করার মতো কিছু নেই কি আপনার? অবশ্যই আছে। আপনি যে জ্ঞান অর্জন করেছেন, আপনার যে শিক্ষা, সেটাই আপনি মানুষকে দান করতে পারেন। এই শিক্ষা, এই জ্ঞান যখন আপনার চারিপাশের মানুষকে, সমাজকে পথ দেখাবে সুন্দরভাবে বাঁচতে, তখনও আপনি সমাজের চোখে একজন পথপ্রদর্শক হয়ে উঠবেন। তাই তো ভগবান যথার্থ বলেছেন যে আমাদের ভিতরে গ্রহণ, দান এবং ত্যাগ করার মতো এই তিনটি জিনিসকে যদি আমরা সঠিকভাবে ভারসাম্য রেখে করতে পারি তাহলেই আমরা অনেক উন্নতি করতে পারবো, সমাজের চোখে মসিহা বনে যেতে পারবো।